গ্রাজুয়েশন ডিগ্রি আমি ডেডিকেট করলাম, আমার লাগবে না এই সব কিছু, আমি চাই না আমার এই ফার্স্ট গ্রাজুয়েশন ডিগ্রি, আমি 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 আমার ফার্স্ট গ্রাজুয়েশন ডিগ্রি আমি ডেডিকেট করলাম। 50 থেকে 60 জন ভেতরে বসে আছে আর আমাদের 10 জনকে ঢুকতে দিতেও তাদের কষ্ট। আমরা যখন ফার্স্টে ঢুকেছি তারা এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করে রেখেছে আমরা কোনো কথা বলতে পারছি না, আমাদেরকে ভেতরে এমনভাবে কথা বলতে হচ্ছে যে আমরা কোনো কথা বললেই যেন আমাদেরকে খেয়ে ফেলা হবে, আইনের ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে এরকম কথা বলেছে। কি করবে, আচ্ছা কি করবে, আমাকে জেল খাটাবে? ওকে ঠিক আছে, 50 থেকে 60 জন ভেতরে বসে আছে আর আমাদের 10 জনকে ঢুকতে দিতেও তাদের কষ্ট। আমরা যখন ফার্স্টে ঢুকেছি তারা এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করে রেখেছে আমরা কোনো কথা বলতে পারছি না, আমাদেরকে ভেতরে এমনভাবে কথা বলতে হচ্ছে যে আমরা কোনো কথা বললেই যেন আমাদেরকে খেয়ে ফেলা হবে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। আমাদেরকে এমনভাবে আমাদেরকে চেয়ে থাকা হচ্ছে, আমাদের দিকে এমনভাবে তাকানো হচ্ছে, ইভেন আমাদেরকে কি করা হচ্ছে, রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা নাকি এখানে সন্ত্রাসীগিরি করতে আসছি, আমরা নাকি প্রধানমন্ত্রীর পোস্টারে হাত দিয়েছি, এগুলো সব মিথ্যা কথা, আমরা কোনো সব বানোয়াট মিথ্যা কথা। তারপরে কোথায় থেকে সব কোথায় থেকে আমাদেরকে ফেসবুকে রি করতেছে, কে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেগুলো শোনানোর পর দেখা বলা হচ্ছে যে এগুলো শিবির, এগুলো জামাত, এগুলো হচ্ছে সরকার পরিপন্থী, এগুলো কথা আমাদেরকে বলা হচ্ছে। আমাদেরকে জাস্ট মুখে না বলে আমাদেরকে কিন্তু প্রেসারাইজ করা হচ্ছে, আমরা সেখানে কথা বলতে পারছি না এবং আমাদেরকে হ্যাঁ আমাদের আইনের ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে এরকম কথা বলেছে। কি করবে, আচ্ছা কি করবে, আমাকে জেল খাটাবে? ওকে ঠিক আছে, আচ্ছা আমাকে ফেল করাবে? আমি এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আমি ডেডিকেট করলাম, আমার লাগবে না এই সব, আমি চাই না আমার এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, যে দেশে যে টিচারের কাছে আমি ন্যায্য দাবি পাই না আমাকে সন্ত্রাস বানানো হয়, তার সন্তানকে প্রেসারাইজ করা হয়, সেই সবচেয়ে বড় সন্ত্রাস। আমি আমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আমি ডেডিকেট করলাম, আমি এই প্রতিষ্ঠান থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি চাই না, আমি এমন আমি এরকম পিতা চাই না, আমি কুলাঙ্গার সন্তান হতে চাই না। আমরা অন্য প্রসঙ্গে আমরা এখন কোনো কথা বলবো না, আপনি যান, প্লিজ লিসেন, মিডিয়া এখানে।